প্রিয় দর্শক আসসালাম আলাইকুম মিস অ্যান্ড মিসেস এর ফুড সাইটে আপনাদের সবাইকে স্বাগতম আমার আজকের বৈশাখ স্পেশাল রেসিপি হচ্ছে সর্ষে ইলিশ বাঙালিদের অনেক বেশি পছন্দের আর অসম্ভ্য মজার একটা খাবার হচ্ছে এই সর্ষে ইলিশ সর্ষে ইলিশটা অনেকে অনেকভাবে রান্না করে থাকে তবে আমার মতে সর্ষে ইলিশ রান্নার সবচেয়ে সহজ রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে সর্ষে ইলিশ রান্নার জন্য আমি আজকে ছয় টুকরো ইলিশ মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে প্রায় চারশো গ্রামের মতো মাছ আছে এখন আমি প্রথমে একটা পেস্ট বানিয়ে নিব। এখানে সরিষার চার টেবিল চামচ পানিতে ভিজিয়ে রেখেছিলাম আমি এখানে লাল সরিষা ব্যবহার করছি আপনারা চাইলে সাদা সরিষা বা দুটো মিলিয়েও ব্যবহার করতে পারেন এখন আমি সরিষাগুলো একটা ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি সরিষার সাথে ওয়ান ফোর্থ কাপ পানি নিয়ে নিলাম এর সাথে দিয়ে দিচ্ছি তিনটা কাঁচা মরিচ হাফ চামচ লবণ এখন এগুলোকে ব্লেন্ড করে নিব আপনারা চাইলে পাটায় বেটেও নিতে পারবেন সবগুলোকে ব্লেন্ড করে নেওয়ার পর দেখতে এমন হয়েছে এখন মিডিয়াম আছে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ অর্থাৎ চার টেবিল চামচ সরিষার তেল নিয়ে নিলাম সরিষার তেল ছাড়া কিন্তু সরিষা ইলিশের স্বাদটাই পরিপূর্ণ হবে না তাই চেষ্টা করতে হবে এখানে সরিষার তেলটাই ব্যবহার করার জন্য তেলটা একটু গরম হয়ে যাবার পর মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এখন হালকা একটু বেজে নিচ্ছি বাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেস্ট করা পেঁয়াজ দুই চা চামচ ভালো করে এখন এটাকে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা ও রসুন বাটা আমি এখানে অনেক দিনের ফ্রোজেন মাছ ব্যবহার করছি তাই একটু আদা রসুন বাটা দিয়েছি যাতে করে মাছের যে আষ্টে গন্ধ আছে সেটা কমে যায় আপনারা যদি ফ্রেশ বা তাজা মাছ ব্যবহার করেন তাহলে না দিলেও চলবে এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আমি লবণ একটু কম করে দিচ্ছি কারণ আমি আগেই সরিষা ও মরিচের সাথে লবণ ব্যবহার করেছি এখন আমি ব্ল্যান্ড করে নেওয়া সর্ষে ও কাঁচা মিশ্রণটা এর মধ্যে ঢেলে দিলাম এখন এটাকে কিছুক্ষণ ভেজে নিব ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো আর ওয়ান ফোর্থ চা চামচ হলুদের গুঁড়ো এখন সব কিছু একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি আর এখানে অল্প একটু পানি দিয়ে মিডিয়াম আঁচে রেখে মশলাটাকে চার থেকে পাঁচ মিনিট কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেছে এখন মাছের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর চুলার আঁচটাকে কমিয়ে এখন মিডিয়াম টু লো করে দিয়েছি আর এইভাবে ডাকনা খুলে পাঁচ মিনিট রান্না করব মশলাটাকে এইভাবে মাছের উপরে দিয়ে দিচ্ছি প্রায় পাঁচ মিনিট পর মাছগুলোকে সাবধানে উল্টে দিচ্ছি আর যেহেতু ইলিশ মাছ অনেক নরম হয় তাই মাছগুলোকে অনেক সাবধানে উল্টাতে হবে না হলে কিন্তু মাছ ভেঙে যেতে পারে এরপর এর মধ্যে চার পাঁচটা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি মরিচগুলোকে মাঝখান দিয়ে আমি কেটে নিয়েছি এরপর এর মধ্যে হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে অবশ্য পানির পরিমাণটা আরেকটু একটু বাড়িয়েও দিতে পারবেন যদি আপনারা একটু ঝুল রাখতে চান তবে সর্ষে ইলিশটা একটু মাখা মাখা হয় আর এভাবে খেতেই এটা বেশি ভালো লাগে হালকা নেড়ে নিয়ে এটাকে আমি ডেকে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ডাকনাটা খুলে মাছগুলোকে আমি আবার একবার উল্টে দিচ্ছি এখন আমি এটাকে ডেকে আরও পাঁচ মিনিট রান্না করে নিচ্ছি আর পাঁচ মিনিট পর আমার এই মাছটা রান্না হয়ে যাবে পাঁচ মিনিট পর এই মাছটা এখন রান্না হয়ে গেছে মাছের তেল উপরে চলে এসেছে সেই সাথে জুলটাও অনেকটা টেনে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি ইলিশ মাছ কিন্তু অনেক জলদি রান্না হয়ে যায় মশলা কষিয়ে নেওয়ার পর আমি মোট পনেরো মিনিট মাছটাকে রান্না করেছি আর এই মাছটা খুব ভালোভাবেই রান্না হয়ে গেছে তৈরি হয়ে গেল আমার সর্ষে ইলিশ আর এ থেকে যে কি সুন্দর একটা স্মেল আসছে সেটা শুধু আমি পাচ্ছি আপনারা অবশ্য পাচ্ছেন না আশা করছি সর্ষে ইলিশ রান্নার এই সহজ রেসিপিটা আপনারা বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন বিশেষ করে আসছে বৈশাখে কিন্তু আপনারা এটা রান্না করতে পারেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ